يفسر كتاب المدي لخاجي إمام راجي تفسير كتب المدي لكتليجي والعصر اللبان زمان القسم كيجي يجب كنا تروني را أنك تفسير كتاب المدي لخاجي أمر الله باك لكي زمان القسم أنك تفسير المدي لخاجي والعصر من عصر نماج القسم يجب كشوري لكينا الله باك جانيه ديو وري أمر بندا بندیرا والعصر زمان القسم کیجی اللہ کیجی زمان القسم اللہ با مر حبیب کی بولتے بولے جی حبیب اپنی بولے دادی سے ایسا جنونیت کنے سے چلو جو خلوی دکانے دکھے آشلو کچھل کچھو خبر کینی باری دی فیرے لو بولتے لیک چھیکی از کے تیو آج نو سیاد چھیکی اتیاما دیر من بڑ چینا بھلو لگ چینا محبت آسینا ایم را باری فیرے جب آس سنونا حضرت امام رازی دین کتاب المدد لکھتے لگے چھے اللہ با حیات دیے چھے اللہ با قبول شویمیت تو دے وے بندارے گے امام رازی خجر بولتے لگے چھے اللہ زمانہ جمول قصول کے چھے قبول شوی اللہ حیات دیے چھے بولے دینی نیچے بائیرے پر خوئے دیکھتے لگے لیں ایکٹا برو بلا برو فکری کرتے چھے ওই বড় বেলা যখন হেঁকে গে বলতে লাগলো ওরে বাবা আমার মূল পুঁজি গলে শেষ হয়ে যেতে লেগেছে তোরা আমার মূল পুঁজিটা শেষ করিস নি আমার কাছে যে বরফটা রয়েছে ওই বরফটা তাড়াতাড়ি করে খরিদ করে নে কিনে নে ওই বরফটা যদি তোরা কিনে নিতে পারিস আমি ব্যবসায় লাভ পাব নতে আমি ব্যবসায় লস হয়ে যাবে আমার ক্ষতি হয়ে যাবে এ যুবকেরা তরুণীরা এই জীবনে এক একটা দিন এক তারা আপনার আমার কাছে অতিবাহিত হয়ে যাচ্ছে সেই জন্য ইমাম রাজি হুজুর লিখতে লেগেছে পরবের মতো মানুষের হায়াত কমতে লেগেছে ওরে আল্লাহর বান্দারা খবরদার আল্লাহ বলা হবেন না আল্লাহ নবীকে ছেড়ে দেবেন না কেননা সোনা হারিয়ে গেলে সোনা পাওয়া যাবে বাজারে কিনলে আবার চলে আসবে সোনা কিন্তু মানুষের হায়াত কমে গেলে ওই হায়াত আর ফিরে আসবে না সেই জন্য ইমাম রাজি তিনি তাফসীরের মধ্যে লিখতে লেগেছে ওরে আল্লাহর বান্দারা খবরদার হায়াত থাকতে থাকতে আল্লাহ ছাড়িস না নবী ছাড়িস না আল্লাহ ভুলে যাস না নবী ভুলে যাস না খবরদার তোরা فيني يا فيني يا الله جاني دلو الله لا اله الا هو الحي القيوم امر الله جلالو ওরে আমার বান্দা যদি ফিরে আসতে পারে এক রাত একটা দিন আমি আল্লাহ আমার রাস্তায় যদি লাগিয়ে দিতে পারিস ওই রাত্রিতে তোর যদি মৃত্যু হয় অবশ্যই আমি আল্লাহ গফুর রহিম তোদের জীবনে গুনাহ মাফ করে আমি আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেব আরেকটু জোরে হবে কি গো বাপেরা আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাপ দীর্ঘক্ষণ ধরে বসে আছে আলোচনা বুঝতে পারছেন তো আমার এই ছোট্ট কথার উপরে ইনশাল্লাহ আলোচনা রাখবো ইমাম রাজি তিনি বলছেন মানুষের হায়াত বরফের মতো কমে যাচ্ছে কি গো এদিকে তাকান বাপ আলোচনার দিকে লক্ষ্য করুন ইমাম রাজি তিনি কি লিখছেন বরফের মতো হায়াত মানুষের চলে যাচ্ছে ভাই আপনারা বসে আছেন বলুন তো আমাদের যে বাল্যবাল কাটিয়েছি আমরা বাল্যবেলা কাটিয়েছি ওই বাল্যবেলা কি আমরা ফিরে পাবো একজন কেউ হাত তুলে বলার ক্ষমতা রাখতে পারেন কেউ বলতে পারবেন না আপনি এখানে চিন্তা করুন যদি বাল্যবেলা আমার জীবনে না ফিরে আসে তাহলে আমি কার গোলামতি করব কিসের জন্য আমি দুনিয়াদারি করব কথা বুঝছেন কার গোলামতি করব কিসের জন্য দুনিয়াদারি করব এই দুনিয়ার জমিনে যদি আমার সেই বাল্যকাল কোনো ডাক্তার না ফিরিয়ে দিতে পারে কোনো সায়েন্স না ফিরিয়ে দিতে পারে কোনো ইমাম সাহেব না ফিরিয়ে দিতে পারে কোনো হুজুর না ফিরিয়ে দিতে পারে তাহলে আমি কার গোলামতি করব কার দাসত্ব করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর জানিয়ে দিলেন বাবা সাহাবারা তোমার যে বাল্যকাল চলে গেছে সেই বাল্যকাল আর ফিরে আসবে না তোমার বার্ধক্য আসবে
হয়তো বার্ধক্য নাও আসতে পারে সেই অবস্থায় তোমার মৃত্যুও হয়ে যেতে পারে বাল্য অবস্থায়ও মৃত্যু হয়ে যেতে পারে হয়তো আপনার 50 বছর বয়স নাও হতে পারে তার আগে মৃত্যু হয়ে যেতে পারে আল্লাহর নবী সাবধান করে নিলেন বাবা সাহাবারা তোমাদের এক একটা জীবন তোমরা দুনিয়ার দিকে না কাটিয়ে এক একটা রাত এক একটা দিন তুমি আর দুনিয়ার স্বার্থে না কাটিয়ে আল্লাহর দাসত্বর জন্য এক একটা রাত আর এক একটা দিন যদি লেগে যায় এই রাত আর দিন কাল কিয়ামতের দিনে আপনার পক্ষবাদী হয়ে সাক্ষ্য দেবে শুধু তাই নয় আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন বাবা সাহাবারা দুজন করে ফেরেশতা রয়েছে সেই ফেরেশতাদের নাম আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করলেন পবিত্র কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন এই দুই ফেরেশতা তোমাদের কাছে রয়েছে যদি তোমরা শেষ পর্যন্ত আল্লাহর পক্ষবাদী নিয়ে থাকতে পারো শেষ বলতে কতক্ষণ আল্লাহর নবী উদাহরণ দিলেন ইয়াউমুল ফজর থেকে ইয়াউমুল আসর এই ফেরেশতারা একদল ইয়াউমুল ফজর থেকে ইয়াউমুল আসর পর্যন্ত থাকে আর একদল ইয়াউমুল আসর থেকে ইয়াউমুল ফজর পর্যন্ত ডিউটি করে এই রাত আর এই দিনের মধ্যে যদি আপনি ভালোর পক্ষবাদী নেন আল্লাহর পক্ষবাদী নেন আল্লাহর গোরামতি করেন আল্লাহর ফেরেশতারাই আপনার জন্য যথেষ্ট নবী বললেন তারাই সাহায্য করবে তারাই আল্লাহর কাছে সাক্ষ্য দেবে ইয়া রব্বি আল্লাহ ওয়াল্লাহু আলাম আল্লাহ তো সব খবর জানে কি গো তাই তো নাকি আল্লাহু সামিউম বাসির আল্লাহ সমস্ত খবর উপরে ওয়াকিফ হাল রয়েছে কিন্তু সেই আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে আপনি বলে দেন আমি তাদের কাছে প্রতিনিধি হিসেবে দুজন ফেরেশতাদেরকে পাঠিয়েছি সেই ফেরেশতা আমার কাছে এসে তাদের ভালো তাদের মন্দ কি করেছে না করেছে সবকিছু আমার কাছে পেশ করে কিন্তু আমি জানি আমার ফেরেশতারা যখন আমার কাছে এসে বলে আমি ভালো শেষ পর্যন্ত দেখেছি আল্লাহ বললেন ফেরেশতা তুমি সাক্ষ্য তাকে আমিও তাকে নাজাত করে দিয়েছি তাহলে এবারে বলুন আপনারা যে সংগঠিত ভাবে এত সুন্দর ভাবে বসেছেন ইমানি মজলিসে এতে বলুন আপনার লাভ আছে না লস আছে বলুন লাভ আছে না লস আছে এই সময় আপনি ঘুমাতে পারতেন কি গো তাই তো নাকি আপনারা কাজ কারবার ব্যবসা বাণিজ্য দোকান আটপার করেন এই সময় আপনাদের রেস্টের প্রয়োজন ছিল আপনারা ঘুমাতে পারতেন কিন্তু এই সময় এসে আপনারা বসেছেন কেন বলুন তো কেন পৃথিবীর জমিনের মালিক হলেন আল্লাহ আর সেই সৃষ্টিকর্তা মালিক আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে আমরা তার দাসত্বর জন্য বসেছি তেনার কথা শুনে আমল করার জন্য বসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষবাদী নিয়েছেন শুনেন যারা আল্লাহর পক্ষ নেয় আল্লাহ তাদের দুনিয়ায় তাদের ওসিলা করে কোনো আযাব কোনো গজব সেই গ্রামে আল্লাহ দেয় না একবার বলুন আজকের আপনারা আল্লাহর পক্ষবাদী নিয়েছেন দেখবেন আগামী এক বছর আপনাদের এই জায়গায় মুসিবত আসবে না বালা আসবে না কেন আপনারা আজকের সঠিক কাজ করেছেন তবে হ্যাঁ যারা আজকের এই সমস্ত কর্মকাণ্ড করে অনেক রকমের কার্য ক্লাবের মধ্যে লিপ্ত ছিল তারা এখন যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছে তবে ওই সমস্ত কার্য ক্লাবগুলো যদি তারা মেয়ে ছেলে জিনার মধ্যে পরিণত হয়ে খারাপ কাজ করে ফেলে যারা জলসা কমিটি তাদের উপরে কিন্তু একটা দাব চাপবে দায়ী হবে তারা কেন তারা প্রতিবাদ করলো না কেন আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতি সাআ মান রা মিনকুম মান ইয়ারফাউ মান রা মিনকুম ইয়ারফাউ ইলমা মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি ফা ইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফা ইন লাম ইয়াসতাতি ফাবিকলবি যালিকা ওয়া দুআফুল ঈমান আমার রাসূল বলেছেন তোমরা ঈমানি মজলিস যখন চাঁদা তুলে কায়েম করেছো তখন তোমাদের নৈতিক দায়িত্ব হবে পাহারাদার তোমরা হও পাহারাদার হয়ে সমস্ত কার্যকলাপগুলো ছেলে মেয়ে একই সাথে ঘোরাফেরা না করতে পারে এই দায়িত্বটা নাও কি গো কথা ঠিক না ভুল বলছি এগুলোর দায়িত্ব তোমরা নাও যদি তোমরা নিতে পারে তাহলে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্যে তোমরা আল্লাহর নবীকে প্রেম করলে প্রকাশ্যে প্রেম করলে কেন সমস্ত খারাপিকে তোমরা নিজে
মুখ দিয়ে প্রতিবাদ করে সেটাকে বন্ধ করেছো প্রকাশ্য নবীকে ভালোবেসেছো আল্লাহর পক্ষবাদী নিয়েছো বলুন সুবহানাল্লাহ আর যদি তোমরা তাও না করতে পারো আল্লাহর নবী বললেন তোমরা অন্ততপক্ষে জবান দিয়ে প্রতিবাদটা করো কথা শুনছেন তাও যদি না পারো আল্লাহর নবী বলছেন তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো এটাও আমরা অনেকে করি না ভাই এগুলো যদি না করি তাহলে আমিও জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি আর আপনারাও জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন ভাই ইমানি মজলিসে কথাগুলো বুঝতে পারছেন তো ভাই আসেন আমার বাপেরা যুবকেরা তরুণেরা তাহলে এখানে আপনাদের বোঝানোর দরকার রয়েছে কেননা আমাদের কাছে একদল দুশ্মন ঘুরছে এই যুবকেরা তরুণেরা ওই দুশ্মনের নাম সম্পর্কে আপনারা অবগত রয়েছেন ওই দুশ্মন কে কে বাবা বলুন তো আল্লাহ নবী আবার 63 বছর দিন ইসলামের খিদমত করলেন এই যুবক তরুণেরা আল্লাহ নবীকে রক্ত জোড়াতে হবে আল্লাহ নবীকে কষ্ট আল্লাহ নবী তো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি তিনি ইসলামের খিদমত করবেন কে মানল না মানল তিনার কোনো যায় আসে না কেন তিনি রক্ত ঝরাতে যাবে কেন তিনি নিজের দাঁতগুলোকে শহীদ করতে যাবে আল্লাহ নবী আমার কেন করতে যাবে না না আল্লাহ নবী আমার মুমিনদের জন্য একটা বার্তা দিতে দিয়েছে আল্লাহ নবী মুমিনদের জন্য বার্তা দিয়েছে কি যদি তোমাদের কাছে শয়তানি কাজ কর্মকালগুলো হয় ওই শয়তানি কাজ কার্যকলাপগুলোকে তোমরা বন্ধ করে দাও শয়তানি কাজগুলোকে তোমরা সমর্থন করো শয়তানি কাজগুলোকে তোমরা সমর্থন করো না কারণ আমি নবী নিজের দাঁত মোবারক দিয়ে দেখিয়ে দিয়েছি কি ওই শয়তানি কার্যকলাপগুলো তোমরা যদি বাড়তে দাও শয়তানি কাজগুলো যদি তোমরা করতে দাও তাহলে আমি নবী জানিয়ে দিলাম কাল কিয়ামতের কঠিন দিনে তোমরা আমার সাথী হয়ে উঠবে না তাহলে আমার নবী আর একটা জায়গায় জানিয়ে দিলেন ও গো বাবা সাবারা যদি তোমরা শয়তানি কার্যক্রম গুলো না বন্ধ করতে পারো তাহলে তোমাদের কবরে যখন দাফন করাবে ওই কবরের মধ্যেও তোমরা আল্লাহ নবীকে চিনতে পারবে না আমার নবীর প্রেমিকেরা খবরদার খবরদার আমার রসূলুল্লাহ জানিয়ে দিয়েছিলেন আমার নবী যা করেছে ওগুলো ইতিহাস হয়েছে আল্লাহ নবী যা করেছে উম্মতের জন্য একটা শিক্ষণীয় ছিল ও যুবক শুনে রেখে দাও আল্লাহ নবী যা যা করেছে মনে করো না খেলা করেছে আল্লাহ নবী যা যা করেছে মনে করো না আমার রসূলুল্লাহ এমনি করে ইচ্ছা করে করেছে আল্লাহ নবী যা যা করেছে মনে করো না জমি জায়গা বাড়ানোর জন্য করেছে আল্লাহ নবী যা যা করেছে মনে করো না আমার রসূলুল্লাহ পৃথিবী জমিনে দল তৈরি করার জন্য করেছে এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী যা যা করেছেন সবই তো উম্মতের জন্য একটা শিক্ষা ছিল শিক্ষা ছিল যুবক আমার রসূলুল্লাহর কথাগুলোকে তোমরা যদি প্রাধান্য দাও তাহলে তোমরা নাজাত পাবে আমার নবীকে কবরে চিনতে পারবে আর যদি আমার রসূলুল্লাহর কথাগুলোকে না প্রাধান্য দাও তাহলে আমার কবরেতে আল্লাহ নবী জ্ঞান হবে কিন্তু নবীকে চিনতে পারবো না যুবকেরা শুনে রেখে দাও তাই তো আমার নবী পাক জানিয়ে দিয়েছেন আমার আপনার প্রকাশ্য শত্রু অন্য কেউ নয় আমার আপনার প্রকাশ্য শত্রু হলো শয়তান শয়তান ও শয়তান তাই আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম যেখানে খারাপ কিছু হবে ইমানের উপরে আঘাত আনবে যেখানে শরীয়তের উপরে আঘাত হয় কোনো কাজ তোমরা দেখতে পাবে আমি নবী জানিয়ে দিলাম তোমরা হাতে প্রতিবাদ করতে গিয়ে যদি তোমাদের মারা হয় সেটাও আমার রসূলুল্লাহর ভালোবাসায় আমি আমি নবী আমার ভালোবাসায় যদি হয় কাল কিয়ামতের দিনে যে আমি নবী তোমাদেরকে আসে ছায়া দেব ইমানি মজলিসে বসেছেন যখন বলেন তো দেখি আল্লাহ নবীর সাথে কারা কারা হতে যান যুবকেরা হাত না তুলে তোলেন হাত তোলেন হাত তোলেন কারা কারা আমার রসূলুল্লাহর সাথে হতে যান তকবীর দেন নারে তকবীর নারে তকবীর আল্লাহ বাপ
কবুল করেন হাতটাকে নামিয়ে দেন আমার রাসূলুল্লাহ আশিক যদি আপনি হন তাহলে আমার পরিবার আমার ঘর আমার বাড়ি সবই দিকে নে শয়তানি কাজকর্মগুলো যেন না হয়ে যায় আমার রাসূলুল্লাহর প্রেম রাসূলুল্লাহর ভালোবাসা যেন শিরায় শিরায় রগে রগে থাকে যুবক শুনে রেখে দাও আমার নবী পাকের প্রেম যদি শিরায় শিরায় থাকে রক্তে রক্তে থাকে ইনশাআল্লাহ আমার নবী পাক সাহাবাদের লক্ষ্য করে বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনে ভিআইপি একটা ব্যবস্থা আমার আল্লাহ পাক দিবে ওই ভিআইপি জায়গাটার নাম কি আল্লাহ নবী আমার ঘোষণা দিয়ে দিলেন বাবা সাহাবারা ওই ভিআইপি জায়গাটার নাম হলো আরশ আরশ আল্লাহ পাকের ডান দিকে একটা ভিআইপি জায়গা করাবে ওই ভিআইপি জায়গাতে কারা কারা থাকবে যারা পৃথিবীর জমিনেতে শয়তানি কার্যকলাপকে বন্ধ করতে গিয়ে তারা নিজের হাতটাকে দিয়ে প্রতিবাদ করেছিল কিন্তু হাতে অনেকে আঘাত করেছিল তাকে মেরেছিল অন্যায় ভাবে অত্যাচার করেছিল আমার নবী বললেন কাল কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আমি মুহাম্মদ আমার সাথী হয়ে তারা জান্নাতে যাবে কি গো বাপেরা আল্লাহর রাসূলের সাথী হয়ে আমরা জান্নাতে যেতে চাই না চাই না আল্লাহ পাক কবুল করেন আর বলুন না আল্লাহুম্মা আমিন আমার রাসূলুল্লাহর সাথী হয়ে জান্নাতে যাওয়ার জন্যই তো সাহাবারা নিজের জীবনটাকে স্বর্গ করে দিয়েছে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে আজকে ছেলেরা এই সমস্ত বোঝে না আজকে ছেলেরা মনে করে কি বলছে আলেম সমাজ কি জ্ঞান দিচ্ছে আমাদেরকে আমরা তো সব এক একটা বড় বড় জ্ঞানী হয়ে বসে আছি আমাদেরকে আবার কি জ্ঞান দিচ্ছে এই সম্পর্কে আমাদের বোঝানোর দরকার নেই কেন আলেম সমাজরা বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও যখন ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবে ফিতরা আদায় করো গরিবের হক দাও আলেম সমাজরা এগুলো বলছে আর কিছু কিছু মানুষ এগুলো দেখে রহস্য করছে শুনেন রহস্যগুলো সব বন্ধ হয়ে যাবে যেদিনে তার চোখটা বন্ধ হবে ওই চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে জানাজার নামাজটা পড়ে কবরে দাফন করানো হবে সব কিছু তার বন্ধ হয়ে যাবে সেদিনে যেদিন কবরের সাহিত্য দিয়ে সবাই মিলে আস্তে আস্তে করে বাড়ির দিকে ফিরে আসবে কেউ আর কবরের দিকে তাকাবেই না সবাই যখন আস্তে আস্তে করে ফিরে আসবে তখনই কিন্তু মুহাম্মদুর রসুলকে আমার আল্লাহ পাক দেখাবে তোমরা নবীর উম্মত কেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছে কুনতুম খাইরা উম্মাহ আমার রাসূলুল্লাহর খাতিরে রাসূলের প্রেমে আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উম্মতদেরকেও আমি আল্লাহ সম্মানিত করলাম একবার জোরে হলো না আমার রাসূলুল্লাহর ভালোবাসাতে তার উম্মতরা সম্মান পেল আল্লাহ আরেক জায়গায় কোরআনে বলছে লাকাদ খালাকনাল ইনসান আমার হাবিবুল্লাহর সম্মানেতে আমি এদেরকে অন্য জানোয়ার করতে পারতাম কিন্তু না আমি আল্লাহ ইনসান করে পাঠিয়েছি বলুন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ মানুষ যখন করেছে দুটো হাত দুটো চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক কানের জায়গায় কান পায়ের জায়গায় পা আঙ্গুলের জায়গায় নখের জায়গায় চুলের জায়গায় চুল সব কিছু আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে এই মানুষগুলো যদি ওই শয়তানের কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়ে যায় তো মুহাম্মদ রাসূলকে ওই উম্মতকে আল্লাহ দেখাবে ওই উম্মত কিন্তু মুহাম্মদ রাসূলকে কোনোদিন চিনতে পারবে না আজকের আপনি আমি বসেছি আমার রাসূলকে প্রেম করেছি তাই এসেছি আল্লাহকে প্রেম করেছি তাই এসেছি আজকে থেকে আমরা নিয়ত করব আল্লাহর প্রেমকারী যারা হয় তারা আল্লাহর আদেশ কোনোদিন অমান্য করে না কথা শুনছেন আল্লাহর রাসূলের প্রেমকারী যারা হয় তারা মুহাম্মদ রাসূলের কথাগুলোকে প্রাধান্য দেয় তাদের জীবনে খাওয়া হোক আর নাই হোক মুহাম্মদ রাসূল
আল্লাহর নবী অবশ্যই বারহাক সেই রাসূলের কথাগুলোকে আমি প্রাধান্য দেব হয়তো হতে পারে আল্লাহ না খাইয়ে পরীক্ষা করছে আল্লাহ খাইয়েও পরীক্ষা করছে যে দেখি আমাকে কত ভালোবাসে আমার নবীকে কতটা প্রেম করে যদি একবেলা আল্লাহ নাও খাওয়ায় শুকিয়ে থাকবেন মুহাম্মদ রাসূলকে প্রেম করবেন মুহাম্মদ রাসূলকে ভালোবেসে যাবেন আল্লাহর পরীক্ষাতে ইমতিহানে আপনি পাস হয়ে যাবেন ওই পাঁচটা ওই পাঁচের ফলটা সেদিন আপনি বুঝতে পারবেন কোন দিন জানেন কোন দিন ইয়াউমুল কবর কোন দিন ইয়াউমুল কবর যখন আপনাকে কবরে দাফনস্থ করা হবে দাফন করা হবে সেই দিনে কিন্তু হাদার রাজুল আল্লাহর নবীকে ডাইরেক্ট হাজির করা হবে আল্লাহর নবীর প্রেমিক না খেয়েও রাসূলের সুন্নতগুলোকে প্রাধান্য দিয়েছিল নবীর সেই সমস্ত কথাগুলোকে প্রাধান্য দিয়েছিল আমার রাসূলুল্লাহকে সেই দিনে তারা চিনতে পেরে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আজকের ইমানী মজলিসে যারা নেই যারা এদিকে ওদিকে আড্ডা মারছে এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে তাদের কবরস্থ করার পরে নবীকে চিনতে পারবে বলে মনে হয় চিনতে পারবে বলে মনে হয় কেন পারবে ভাই আপনাকে যে খাওয়াচ্ছে তার দাসত্ব করুন আপনাকে যদি আপনার মালিক খাওয়ায় আপনি একটা সাধারণ কাজ করেন আপনার মালিক যদি আপনাকে খাওয়ায় তো তার কথা শুনতে হবে না কথা বলুন না তাহলে আমাকে খাওয়াচ্ছে শুধু নয় ভালো রেখেছে শুধু নয় সব কিছুর দিক থেকে আল্লাহ আমাদেরকে হ্যাপি হ্যাপি রেখেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যখন আমাদেরকে হ্যাপি রেখেছে তাহলে সেই মালিককে ভালোবাসি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেম করি তাহলে আমাকে বাড়িতে না থেকে ইমানী মজলিসে এসে বসা আমার কর্তব্য কথা ঠিক না ভুল বলছি কেন আমার মালিক আমাকে সুস্থ রেখেছে আমার মালিক আমাকে ভালো রেখেছে আসেন আমার বাবেরা যুবকেরা তরুণেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা আসেন আমার রাসূলুল্লাহর কথা গুন বলছি আল্লাহ নবী প্রেম আল্লাহ নবীর ভালোবাসা আজ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে পালন করব এই যুবকেরা সুদীর সেরা এক একটা গ্রামে যদি আল্লাহ নবীকে প্রেম করার মতো ক্ষমতা রাখতে পারেন ইনশাআল্লাহ দুনিয়া একদিকে হয়ে যাবে দুনিয়ার শয়তান গুলো একদিকে হয়ে যাবে নবীর প্রেমিকদেরকে আল্লাহ নবীর ভালোবাসা যে কেউ সরাতে পারবে না একটু জোরে হবে না ওই মানুষটাকে হত্যা করে দেবে মেরে ফেলবে শেষ করে দেবে যুবক শুনে রেখে ওই একজন ইমানদারের জবান থেকে যখনই আল্লাহ শব্দটা বেরিয়ে যাবে আমার আল্লাহ পাক জানিয়েছে এক হাজার বেঈমান সাথে সাথে তারা পালিয়ে যাবে কেননা ইমানদারের সঙ্গে আল্লাহ আছে বেঈমানের সঙ্গে আল্লাহ থাকতে পারে না এই যুবকেরা তরুণীরা আল্লাহ পাকের কোরআন বলছি মিথ্যা বলছি না আসেন কোরআনকে একটু প্রশ্ন করি আল্লাহর কোরআন কি বলছে শুনি আল্লাহ পবিত্র কোরআন জানিয়ে দিচ্ছি ওয়ালিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান ওরে আমার বান্দারে আমার ভয় আমার ডর আমার ভালোবাসা কাল কিয়ামতের দিনে আসরের ময়দানেতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে না বলে এই যুবকেরা তরুণীরা আল্লাহর সামনে কাল কিয়ামতের দিনে দাঁড়াতে হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওরে আমার বান্দা কাল কিয়ামতের দিনে আমার সামনে দাঁড়ানোকে ভয় করে যে ব্যক্তি দুনিয়া জমিনে সাহস নিয়ে গিয়ে যাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম মিথ্যা নয় রে বান্দা আমি আল্লাহ তোদের খুশি খবর দিলাম তোমাদের জন্য একটা নয় একটা নয় দুটো জান্নাত আমি খুশিতে দেব এই যুবকেরা তরুণীরা ইমানদারেরা শুনে রেখে দেন কেননা আজকে ইমানি মজলিসেতে আজ ইমানেরা ইমানের কথা হচ্ছে ইমানদারেরা ইমানের কথা শুনে উপলব্ধি করার পরে নিজের জীবনটাকে পরিবর্তন করবে আল্লাহ নবী জানিয়ে দিলেন যে ইমান নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য নিয়তটা করে না তওবাটা করে ফেলে আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে ওরে আমার বান্দা বান্দিরা ইন্নাল্লাহ
يحب التوابين ويحب المتطهرين ওরে আমার বান্দা রে আমার ভয় আমার ডয় নিয়ে তোরা ইমানি মজলিসে বসে বসে আমি আল্লাহ আমাকে ভালোবেসে প্রেম করে তওবা খানা করে ফেলেছি আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরে আমার বান্দা রে পাহাড় পাহাড় গুনাহ তুই করেছি সন্নাই করেছি আমি আল্লাহ পাহাড় পাহাড় গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম এই যুবকেরা তরুণীরা তাহলে কি বুঝছেন আল্লাহ পাকের প্রেম নিয়ে মরার দরকার আছে না নাই মুহাম্মদ রাসূলের প্রেম নিয়ে মরার দরকার আছে না নাই তবে একদিন না একদিন মৃত্যু হবে এই মৃত্যু সম্পর্কে আমার নবী পাক সাহাবাদে বারে বারে স্মরণ করিয়ে দিতে লাগতেন ওরে বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম কারণ একদিন না একদিন মৃত্যু হবে বাবা সাহাবারা পৃথিবী জমিনে কোনোদিন তোমরা বাঁচার জন্য আসেনি আল্লাহ নবী আমার স্মরণ করিয়ে দিলেন ওরে বাবা সাহাবারা শুনে রেখে দাও দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আলফা বিওয়াসু ইলাল্লাহ বাবা সাহাবারা দুনিয়া জমিন ছাড়তে হবে তবে তোমরা আল্লাহর উপর ইমান এনেছো মুহাম্মদ রাসূলকে প্রেম করেছো বাবা দুনিয়া যখন তোমরা ছাড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ নবীকে তোমরা ছাড়বে না তোমরা বলো আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন يا رسول الله حبيب الله حسن امرا كنو دين ابن القدا كي ومن نقربونا كنو ناما دين ميتو قخون كن نات كن دين كن شغل ابي امرا كيو جانينا كمي ابن الزبان دي شوني چي ميتو راگه بجو تو جي بكتي حالو قاجي تيگه دائمي الله اللہ رسول بخو بدينيه دائمي تا دير بفشتا تا دير چلا بناتا تا دير نماز تا دير عبادتا شبی اللہ دور بر قبول شدو ابنا তাদের হাত জবান তাদের মাথার চুল তাদের চেহারা গুলো আল্লাহ পাকের পক্ষ তারা আপনার হয়ে সাক্ষ্য দিতে থাকবে এই যুবকেরা তরুণীরা দুনিয়ার মানুষের একটুখানি বোঝার চেষ্টা করে কেননা আমরা পৃথিবীর জমিনে যে ভালো ভালো সাবান কিনে দেহকে পরিষ্কার করতে লেগেছি এই যুবকেরা শুনে রেখে ভালো ভালো জিনিস কিনে মুখে ফর্সা করার জন্য মাগতে লেগেছিলাম আজকের অনেক দুনিয়াবি কাজ করেছি বাবা সাদা চুল হয়ে গিয়েছিল এই সাদা চুলগুলোকে আমরা মেডিসিন লাগিয়ে লাগিয়ে কালো করে ফেলেছিলাম কিন্তু এই চুল আল্লাহর আপনার বিপক্ষে সাক্ষ্য দিতে পারে এই হাত আপনার বিপক্ষে কাল কিয়ামতের দিনে সাক্ষ্য দেবে এই পা আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে এই আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন ওরে বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি নবী তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম খবরদার তোমরা ইমানে যখন হয়েছো আল্লাহকে ভালোবেসেছো নবীকে প্রেম করেছো তোমাদের মৃত্যু আসার আগে আগে ডালটা তোমরা মজবুত করে ধরে রাখবে তাহলে তোমাদের হাত তোমাদের বিরোধিতা করবে তাহলে তোমাদের চোখ তোমাদের বিরুদ্ধে কথা বলবে তাহলে তোমাদের জবান তোমাদের বিরুদ্ধে কথা বলবে খবরদার খবরদার তোমরা এই চোখকে তোমরা আপন ভেবো না তোমরা নিজের জবানকে আপন ভেবো না যে আমরা চোখ দিয়ে দেখছি এই চোখ আল কিয়ামতের দিনে আল্লাহর কাছে সাক্ষ্য দিতে পারে না এই জবান নিয়ে কথা বলছি যখন আল্লাহর কাছে সাক্ষ্য দেওয়ার কোনো ক্ষমতা রাখতে পারে না কালকে আমাদের দিনে যাদেরকে ভরসা করে করে নারীদের চোখে দেখেছিলাম অন্য নারীদের সঙ্গে বেপরোয়াভাবে কথা বলেছিলাম রাতের পরে রাতের পরে রাত রাতের পরে রাত দিনের পরে দিন যুবক শুনে রেখে দাও পরকীয় নারীদের সঙ্গে সম্পর্ক রেখেছিলাম কালকে আমতে দিনে আসরের ময়দানেতে আপনাকে যখন আল্লাহ পাক বলবে ওরে আমার বান্দা বন্ধু দেখি দুনিয়া জমিনে আমার পক্ষ তুই নিয়েছিলিস না নিসনি পৃথিবীর জমিনে যেমন মিথ্যা কথা বলার অভ্যেস ছিল আল্লাহর সামনে তেমনি মিথ্যা কথা জবান দিয়ে বের হবে সেই সময় আমার আল্লাহ কিন্তু বান্দার সমস্ত খবর জানে কারণ আল্লাহ কোরআন জানিয়ে দিল ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা ওরে আমার বান্দারা তুই ভালো কাজ করলেও আমার কাছে খবর আছে তুই খারাপ কাজ করলেও আমি আল্লাহ আমার কাছে খবর রয়েছে ওরে আমার বান্দারা তুই কি কি দুনিয়া জমিনে করেছিস একটু জবান
সাবান দিয়ে বল আমরা মিথ্যা করে মিথ্যা বলতেই রইছি বলতেই রইছি বলতেই রইলাম আমার আল্লাহ বললেন ওরে সাবান তুই চুপ কর আল্লাহ হাতে সাবানকে খুলে নেবে ওরে হাত তুই বলতো দেখি এই হাতটা কোন 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 সময় কোন কাজে লেগেছিল এ যুবকেরা আপনার দেহতে আল্লাহ যা যা দিয়েছে এইগুলোকে আপনারা আপন মনে করবেন না কারণ আল্লাহ দেওয়া সৃষ্টি আল্লাহ বাচ্চা বলবে রা তাই শুনবে এ যুবকেরা তরুণীরা কারো দিয়ে বিশ্বাস নেই গো কারণ আপনি আপনার বন্ধু আপনার জীবনে করতে গেলে আল্লাহকে সঙ্গে করুন আল্লাহ নবীকে সঙ্গে করুন খোদার কসম করে বলছি মিথ্যা নয় কালকে আমতে দিনে দে যখন এই হাত আপনার বিরোধিতা করবে সেই দিনে দে যদি আল্লাহ বা কবুল আলমিন চায় আল্লাহ আল্লাহ রসুলকে বন্ধু যদি আপনি করতে পারেন এই হাত কালকে আমতে দিনে আপনার পক্ষবাদী নেবে বাপ ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কাকে আপন ভাবছেন আপন ভেবে ভেবে রাতের পরে রাত দিনের পরে দিন সব ঘুমকে হারাম করে দিয়ে টাকা পয়সা সব ইনকাম করার জন্য ছড়িয়ে পড়ছেন হ্যাঁ অবশ্যই আল্লাহ নিজেই জানিয়েছেন ফান্তাসিরু ফিল ছড়িয়ে পড়ো তোমরা ইনকাম করো কোনো আপত্তি নেই তবে ওই ইনকামের মধ্যে যারা পরিমাণ যেন হারাম না ঢুকে যায় আরে আল্লাহ নবীর সাহাবাদের বড় বড় ব্যবসা ছিল তারা বিনা হারাম নিয়ে ব্যবসা করেছে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী নামে গণ্য হয়ে গিয়েছে উসমানে গানী হুজুর বলুন সুবহানাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে তেনারা স্থান করে নিয়েছিল ব্যবসা করে বিনা হারাম নিয়ে হারাম ন্যায় নেই তেনারা ব্যবসা করে এত বড় জায়গায় পৌঁছে গিয়েছিল তিনি অন্য কেউ নয় অর্ধেক পৃথিবীর খলিফা খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক জোরে বলুন সুবহানাল্লাহ কি বলছেন আপনি তেনা বিনা হারামে হারাম নেয় নেই এত বড় বড় ব্যবসা করেছে তিনারা উল্টে আবার আল্লাহর নবীর কাছে দুহাত ভরে দান করেছে আল্লাহর নবীর কাছে দুহাত ভরে প্রস্তুত করেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন উসমান এসব মালগুলো তুমি নিয়ে এসেছো তোমার ব্যবসায় তো ক্ষতি হবে তোমার ব্যবসায় তো লাভ হবে না এসব মালগুলো তুমি দিয়ে দিচ্ছ আল্লাহ নবীর সামনে সাহাবী হযরতে উসমান নিজের জামাতা তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সমস্ত মাল আমার আল্লাহ দিয়েছে আর যে মালগুলোকে আল্লাহর নবীর কাছে সুপে দিচ্ছি আমি জানি আল্লাহর নবী নিয়ে গরিবদেরকে দেবে যারা গরিবদেরকে সহযোগিতা করে আল্লাহর নবীর কথাকে প্রাধান্য দেয় তাদের মালে কোনোদিন আল্লাহ কমতি দেয় না জোরে বলো আজকের আমরা মাল ইনকাম করি আর সব গুছিয়ে 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 বান্ডিল করে রেখে দিই অথচ দেখুন রাত্রিরে হঠাৎ করে আমার মৃত্যু হয়ে গেল ভাই টাকায় ঘুম লাগবে বাচ্চারা যদি টাকার খবর না পায় তো ঘুম লাগবে আর যদি টাকার খবর পায় যে আব্বা ওই জায়গায় ঠিক জমা করে রাখতো বা অমুক ব্যাংকে রাখতো নমিনি কে তোর মা ছিল কে ছিল তোর মা যখন বাপ ইন্তেকাল করলো সাথে সাথে এসে মাকে দিয়ে এবার ছুটাছুটি লেগে দিয়েছে মা চলো এবার ব্যাংকে কত টাকা ছিল বাপের একটু দেখি মা নগদ কিছু রয়েছে নাকি আমি একটা ভালো করে মোবাইল কিনতে পারিনি আমার বাপ বকত ভালো করে একটা গাড়ি কিনে চড়তে পারিনি ভালো করে আয়েশ আরাম করতে পারিনি আম্মা জান নগদ টাকা কিছু আব্বা রেখেছে বলে হ্যাঁ বাপ কি করবে ছেলেকে তো বলতেই হবে রে বাবা কি করবে মা এবার বলছে ভদ্র মেয়ে ছেলে আহারে আমার মায়েদের জান তো ঠান্ডা আমাদের মায়েদের জান তো নরম আহারে তাদের সন্তান কলিজা ছেঁড়া সন্তান সেই সন্তান যখন মাকে জিজ্ঞাসা করছে মা বলছে বাবা তোর আব্বা আমার কাছে গুছিয়ে 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 প্রায় গন্তি করে আমার কাছে রেখেছিল প্রায় 5 লক্ষ টাকা ছেলে তো একদম সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়েছে 5 লাখ টাকা দূর মিয়া আজকে 50,000 টাকা দিয়ে একটা অ্যাপেল সেট কিনবো যা জীবনে করিনি আজকে করে দেখাবো কি হবে আব্বা কথায় বলেন না হারাম কা মাল দরিয়া মে ঢাল কি বলে রে বাবা বলেন না রাগ করছেন নাকি আমার উপরে হারাম কা মাল দরিয়া মে ঢাল ভাই ওটা যদি হালাল থাকতো ছেলেরা লাফাতো না কারণ ছেলে অবশ্যই বুঝতো যে আমার বাপ খাটছে আমাকে ভালো থাকার জন্য আমার বোনকে ভালো রাখার জন্য আমার বোনকে ভালো জায়গায় বিবাহ দেওয়ার জন্য
আমার বাপ খাটছে তবে আমার বিশ্বাস আমার বাপ খেটেছে শুধু নয় আমার বাপ নিয়ে দুহাত ভরে এতিম মিসকিনদেরকে দান করে দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এতিম মিসকিনদেরকে বুকে জড়িয়ে নিয়েছে যে হাত দিয়ে খেটেছে সেই হাত দিয়ে দুহাত ভরে এতিম মিসকিনদেরকে বিলিয়ে দিয়েছে আমি জানি কে তার ছেলে আরে ভাই ছেলেটা যদি সৎ হয় তবে তো বাপের সেই আশাটা পূরণ করতে পারে তবে তো সব বুক ফুলিয়ে বলতে পারবে আর ছেলে যদি সেই শয়তানের ঘাটির মধ্যে সেও একজন ঘাটি হয় বাপের রেখে যাওয়া ধন সে আস্তে আস্তে করে শেষ করবে কথা ঠিক না ভুল বলছি আর ছেলে যদি বুঝদার হয় কারণ আল্লাহ পবিত্র কোরআন বলছে নবী আমার সাহাবাদেরকে শিখিয়ে দিচ্ছেন বাবা সাহাবারা এই মাত্র কোরআনের আয়াত নাযিল হলো কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি নিজে বাঁচো তোমার হাল পরিবারকে বাঁচানোর রাস্তাটা দিয়ে যাও সেই বাঁচানোর রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একবার জোরে বলুন সুবহানাল্লাহ আপনি শুধু ইমানি মজলিস নিয়ে ঘাটাঘাটি করলেন আপনি শুধু ইমানি মজলিসে চাঁদা দিলেন আপনি শুধু মসজিদে গিয়ে নামাজ পড়লেন আপনি সব কিছু আমল করলেন একবার ছেলেকে বলেছেন বাবা চল না একবার জুম্মা নামাজটা পড়ে আসি আপনি একবার বলেছেন বাবা ফজরের নামাজটা একবার পড়ে আসি ওরে বাপ রে বাপ ফজর বলছে জুমার নামাজ অনেকজন পড়ে না বলে ফজর বলছে আল্লাহু আকবার ফজরের নামাজে ডাকতে গেলে বলে ঠান্ডা মেরে কেলিয়ে দেবো বাপকে বলে ফেলবে ঘুমের ঘরে বলে ফেলতেও পারে রে বাবা বলা যায় কি গো কথা ঠিক না ঘুমের ঘরে সে বাপ হোক আর কেই হোক গে যদি ডাকে ভোর 4:30টার সময় মাথা গরম হয়ে যাবে ও উঠে মার শুরু করবে দেখবে না যে আমার বাপ বলেছে কি মা বলেছে কি দাদা বলেছে কেন ঠান্ডার সময় উঠে নামাজ পড়া সম্ভব এত কঠিন সময় ওরে আল্লাহ সেই বাপ গিয়ে আদবের সঙ্গে বলছে বাবা সন্তান আমার নবী শিখিয়ে দিয়েছিলেন তোমরা ডাকো অনেকজন কি করে না আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন সন্তানকে তুমি ভালোবাসো প্রেম করো নিজের কলিজার টুকরা সে তাকে ওই রকম ভাবে কথা বলো না আল্লাহর হুকুমের দিকে তুমি রুজু করছো তাকে আল্লাহর হুকুমের দিকে তুমি দাওয়াত দিচ্ছ আল্লাহর হুকুমের দিকে তাকে টানার তুমি চেষ্টা করছো তাকে আদবের সঙ্গে ভালোবাসার সঙ্গে কথা বলো যখন তুমি ডাকবে তখন তার কদমটা প্রথম ধরো কদমের কাছে গিয়ে এরকম ধরে এরকম করো আস্তে আস্তে করে পাটা এরকম করে দাও আস্তে আস্তে করে হাতের এই হাতটা এরকম করো করে আস্তে আস্তে করে তাকে তোলো যদি না ওঠে পানি নিয়ে হালকা করে চোখে বুলিয়ে দাও আর পানি যতই ঘুম হোক না কেন পানি যদি চোখে লাগে অটোমেটিক ঘুম ভাঙবে লাগিয়ে দাও ছেলেটা উঠে বাপের মুখের দিকে তাকালেই বুঝতে পারবে না ফজরের সময় হয়ে গেছে আব্বা ডাকছে এমনি নয় ফজরের সময় হয়ে গেছে তাই এখন ডাকি কেন জানেন ভোর 3টে ভোর 4টে ভোর 5টে ভোর 2:30টায় কেন ডাকি এ বাবা সবজিগুলো সব কাড়ি করে রেখেছি চল তাড়াতাড়ি নিয়ে যেতে হবে বাজারে সব বিক্রি করে ঘরে চলে যাবে না হলে আমরা এই শুয়ে পড়ে থাকলে ব্যবসা হবে তাড়াতাড়ি করে আমার মুরগিগুলো গাড়ি করে ভর্তি করে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি ও কি গো কথা বুঝছেন না বোঝেন না খারাপ বলছি নাকি এইগুলো যদি করে যান তাহলে দুনিয়াদারি করা হবে আর এইগুলো না করে যদি আদবের সঙ্গে ফজরের নামাজে ডাকতেন জোহরের নামাজে একটু ডাকতেন আসরের নামাজে যদি ডাকতেন আরে আপনি চলে যাওয়ার পরে আপনার ওই পরিবারের ওই সন্তানটা অবশ্যই আপনার জন্য নামাজে গিয়ে হাত তুলে দোয়া চাইত মায়ের কাছে গিয়ে খবর নিত না মা আব্বা কত টাকা রেখেছে আর মায়ের কাছে গিয়ে খবর চাইত না মা আমার আব্বা ব্যাংকে কত টাকা রেখেছে সে এটাই বলতো মা রমজান মাসে সামনে এসেছে রমজান মাসে আব্বা কত টাকা রেখে গেছে হ্যাঁ সৎকারে 2.5 টাকা করে জাকাত দিতে হবে কথা শুনছেন না 100 টাকা 2.5 টাকা জাকাত দিতে হবে মা যদি টাকা বেশি থাকে আমাকে বলো তাহলে 2.5 টাকা করে আমি জাকাত বার করে দেবো লাখে 2,500 টাকা 1 লাখ যদি থাকে 2,500 টাকা বার করে দিতে হবে মা একটু বলো আছে কি মা তখন বলল মা বেটা রে অবশ্যই বাপ কি রেখেছে জানি না তবে আছে সেই ছেলেটা গিয়ে নিজে হাতে ওই টাকার পরিমাণগুলো তুলে তুলে এতি মিসকিনদেরকে দান করবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই রকম ইমানদার ছেলে তৈরি করে যেতে হবে কি গো আমরা পারবো না পারবো না শুধু খেলে আর ঘুরলে হবে না জলসায় বসে দোয়া খায়ের হয়ে যাওয়ার পরে যে যার বাড়ি ফিরে গিয়ে ঘুমিয়ে পড়বো এই রকম সিচুয়েশন সময় চললে হবে না এই সময়টাকে পরিবর্তন করার জন্য যেমন পশ্চিম বাংলা এশিয়া মহাদেশের বাইরেও ওয়াজের হার বেড়েছে আলেমের হার বেড়েছে
সবাই যখন একসঙ্গে ইসলামের দাওয়াত দিতে গেছে তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ ভালোবাসে প্রেম করে তাই ইমানি মজলিসটা আমরা বেশি বেশি করে করতে পারছি ওই ইমানি মজলিস যখন করতে পারছি আমার পরের জেনারেশনটা ওই ইমানি মজলিসের উপরে টিকে থাকতে পারে তার জন্য আমরা চেষ্টা করতে পারবো না ধরে বলুন পারবো না বলুন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আর বলুন আমিন بابراجي بوكرا بارا وما نبي باكي بميكرا اشن دي قضا بولچلان في ندا كانو نا نبي اما سابا ديكي جانيه ديه چلو اي بلشتا بارا امي نبي توما ديكي جانيه ديلا خبوددار خبوددار دنیا زمينين মায়ায় পড়ে তোমরা কবরের আযাব কে ভুলে যাবে না গো দুনিয়া জমিনের মায়ায় পড়ে তোমরা কবরের আযাবে লিপ্ত হতে যেও না গো দুনিয়া জমিনের মায়ায় পড়ে এমন করে তোমরা আখেরাত ভুলে যেও না গো এই যুবকেরা তরুণেরা আসেন আমার নবী বা সাহাবাদের বোঝাতে লেগেছে বাবারা তোমরা শেষ পর্যন্ত ইমানি মজলিসে যা বলছিলে ইমানটা নিয়ে মরার চেষ্টা করো আর তোমাদের বাচ্চাদেরকে ইমান কি জিনিস সেটা বুঝিয়ে দাও তোমাদের চলে যাওয়ার পরেতে তোমার বাচ্চারা তোমাদের জন্য নাসাতে রসিলা হবে আরো জোরে বলো সুবহান অনেক মানুষ পিছনে দাঁড়িয়ে আছে একটু সরে সরে আসবেন বাপ ওই যে মাঝখানে একটু খালি আছে আমার সোনার মানিক একটু সরে আসো না বাপ আসো না একটু জিকির লা ইলাহা একটু সরে সরে আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবু যারা দাঁড়িয়ে আছে বসে পড়ো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমনে আখো সে দেখা نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا او محمد مدینے میں موجود ہے فون خلتے ہے پڑھ پڑھ چوم کر کے رہی ہے عباد زمان ایسے خوشبو چمن کے گلوں میں کغاغ ایسے خوشبو چمن کے گلوں میں کغاغ جو نبی کے پسینے میں موصود ہے لا الہ ماشاءاللہ محبت محبت چورے چورے ماشاءاللہ لا الہ الا اللہ محمد الرسول اللہ ہم نے مانا کہ جنت بہت ہے حسیر ہم نے مانا کہ جنت بہت ہے حسیر چھوڑ کر ہم مدینہ نہ جائے کہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے سبحان اللہ مدینہ شریفی تو جنت رہے چھے جرے بولو نا سبحان আরে নবী যেখানে রয়েছে ওটাই তো জান্নাত কি গো হমনে মানা কি জান্নাত বহুত গয়ে হসীর হমনে মানা কি জান্নাত বহুত গয়ে হসীর ছোড় কর গম মদিনা نہ جائے کہیں یوں تو جنت میں سب غیر مدینہ نہیں یوں تو جنت میں سب غیر
مدينة نهيجي اور جنة مدينة من موجود خير ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے لا الہ لا الہ الا اللہ محمد الرسول اللهم صل على سيدي وأنا أقول لك أنا 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 أقول لك অবৈধ মেয়েদের সঙ্গে যদি সম্পর্ক করে জিনার গুনাহ হবে আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিলেন বাবা তিন প্রকারে জিনা হয় এখন চোখে জিনা আর এখন অন্তরের ফিলিংস এর জিনা আর এখন নারীদের সঙ্গে প্রকাশ্য জিনা করা তিন প্রকারের জিনা থেকে আল্লাহ নবী আমাদের সাবধান থাকার কথা বলেছে এই যুবকেরা শুনে রেখে দাও এই তিন
বছরের জিনা এখন প্রচার হতে লেগেছে প্রসার হতে লেগেছে এখন মোবাইল বেরিয়েছে এই মোবাইলের মধ্যে ফেসবুক রয়েছে এই ফেসবুকে যখন একটা ছেলে আর একটা মেয়েকে দেখে তখন আলাপ হতে 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 তাদের সম্পর্ক গাঢ় হয়ে যায় যখন তাদের সম্পর্ক গাঢ় হয়ে যায় ওই মেয়েটা বলতে থাকে আমি তোমার সঙ্গে বিবাহ করব হালাকি ছেলেটার বিবাহ রয়েছে বিবি রয়েছে বাচ্চা রয়েছে ওই ছেলেটা মেয়ের সঙ্গে প্রতারণা করলো বললো হ্যাঁ অবশ্যই তোমার সঙ্গে বিয়ে করব এইরকম বিয়ে করার প্রবলন দিয়ে ওই মেয়েটাকে ডেকে দিয়েছে একটা জায়গায় নিয়ে গিয়ে জিনা করলো যুবক শুনে রেখে দাও ওই জিনাকারীদের জন্যে হো আল্লাহ বা কঠিনতম শাস্তি রেখেছে আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ওরে যুবক তোমাদের হুঁশ নেই শয়তান তোমাদেরকে চায় জাহান্নামটাকে না জানো শয়তান তোমাদেরকে চায় জান্নাত থেকে বঞ্চিত করা জাহান্নামের দিকে দেওয়া জাহান্নামের পথ থেকে দেখিয়ে দেওয়া আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন ওই যুবককে যখন কবরে দাফন করাবে ওই কবরে যখন একাকী শুয়ে থাকবে ওই কবরের মধ্যে কোন সাহারা থাকবে না সাহারা তো আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কেউ নেই আল্লাহ যা বলবে সেটাই তো হবে যুবক শুনে রেখে দাও যখন তোমরা জিনার মধ্যে লিপ্ত হয়েছিলে একবার চিন্তা কি করেছো না আল্লাহ পাকে দেওয়া নিয়ামতটা পর নারীদের কাছে বিলীন করে দেবো না কেননা নবী আমার জানিয়ে দিয়েছে যে জিনাকারী হবে আমি রসুল তার সাথে হব না যে হারামকারী হবে আমি রসুল তার সাথে হব না ওই জিনাকারী যখন কবরে দাফন করাবে এই যুবক শুনে রেখে দাও ওই কবরের মধ্যে শান্তি জায়গা সর্বপ্রথম কবর থেকে শুরু হবে যুবকেরা তরুণেরা ও জিনাকারীরা আমার জোয়ানেরা পা দুটো ধরে বলছি বাবেরা আমার ভাইয়েরা খবরদার যেও না গো পরকীয় নারীদের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে লাগো তোমার লিঙ্গটা যে খারাপ কাজে ব্যয় করেছিলে ওই দেখো ওই জায়গাটা আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে বারে বারে ছেঁকা দেবে ছেঁকা দেবে ছেঁকা দেবে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে বারবার তোমার ওই জায়গাটাকে বলবে আর জাহান্নামের আগুন দিয়ে ওই জায়গাটাকে বলবে যা কোন নারীর সঙ্গে জিনা করেছিলি ওই নারীটাকে নিয়ে আসে আমি ওই নারী ওই পবিত্র পবিত্র জায়গাটা ওই জায়গাটাও জাহান্নামের একটা গাড্ডা হয়ে যাবে ওই জাহান্নামেই জাহান্নাম দুই জাহান্নামে তারা প্রকাশ্য জিনা করতে লাগবে ছটফট করবে আল্লাহ আমাদেরকে বাঁচান আর কেউ বাঁচাতে পারবে না কেননা তোমাদের বাঁচার রাস্তা দুনিয়া আল্লাহ দেখিয়ে দিয়েছিল মুহাম্মদ রসুল রক্ত জড়িয়ে মুহাম্মদ রসুল আমার তখন রক্ত জড়িয়ে দাঁতকে শহীদ করে দিয়ে তোমাদেরকে ঈদিন সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়েছিল তোমরা কিন্তু সব পথগুলোকে গুরুত্ব দেয়নি কে নবী কে আল্লাহ ওসব আমরা বুঝি না এইরকম হেও করেছো এইরকম তাচ্ছিল্য করেছিলে এইরকম ইসলামকে তুচ্ছ ভেবেছিলে আজকের খবরে তোমার উপরে আজাব তাদিন হয়েছে এই আজাবের জন্য আজ তোমার পাশে কেউ থাকবে না এই আজাবের জন্য তোমার সাথে কেউ হবে না যুবক শুনে রেখে দাও সময় যখন আল্লাহ তোমাদেরকে দিয়েছে ওই সময়টাকে কাজে লাগান ওই সময়টাকে এখানে ওখানে না লাগিয়ে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওই কবদ্ধ হয়ে আজকের বাড়িতে যান আল্লাহ জানিয়েছে বান্দারে যখন তুমি দুনিয়ায় আমার প্রশ্রয় নেবে আশ্রয় নেবে আমি আল্লাহ জানিয়ে দিলাম যে জাহান্নাম আমার যে জান্নাত আমার দুনিয়ার সমস্ত মখলুক আমার দুনিয়ার সমস্ত যা কিছু তৈরি করেছি সবই তো আমি আল্লাহ পাক আমার আমি আল্লাহ ওই ইমানদার বান্দাকে সব দিকে আমি আল্লাহ হেফাজত করব কি গো বাপেরা আজ থেকে ইমানটাকে মজবুত করুন আর এক একটা গার্জেনকে আজকের বলবো অনুরোধ করব বাড়িতে গিয়ে সিকিউরিটির মতন কাজ করুন আগামী কাল থেকে আপনার নারী আপনার মেয়েটা স্কুলে যাবে আসবে যথাসময় আসছে কিনা খবর নেন আপনার ছেলেটা রাত ১২টার পরে কোথায় বেরিয়ে চলে যাচ্ছে ওটাও খবর নেন আপনার বিবিটা
ইসলামের ছায়াতলে আছে কিনা ওটাও খবর নেন। আপনি যেমন চেষ্টা করছেন তেমন আপনার পরিবারকেও সেই চেষ্টার মধ্যে ধাবিত করতে হবে। আমরা সবাই এই চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ। আজকের বেঈমান বেদিনরা তারা আমার রাসূলকে চেনে, তারা আমার হাবিবকে চেনে, তারা পৃথিবীর জমিনে মোহাম্মদ রাসূল সম্পর্কে গবেষণা করতে গিয়ে মোহাম্মদ রাসূলকে তারা চিনে নিয়ে অনেক বেঈমান ইসলামটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ইসলামের অনুসারী হয়ে গেছে। একবার খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। আর আমরা ইমানদারের ঘরের ছেলে, আমরা ইমানদারের ঘরের বাচ্চা। যখন আমরা জন্মেছি কানে আজান আমরা শুনেছি, যখন আমরা আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছি তখন আমরা উঠে দেখছি আমার নানা কোরআন পড়ছে, আমার নানি কোরআন পড়ছে। যখন আমরা আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে আবার হাঁটতে শুরু করেছি তখন দেখতে পাচ্ছি আমার সামনে একটা মসজিদ থেকে দিনে পাঁচবার আজানের আওয়াজ আমি শুনতে পেয়েছি। আমার বাপ আমার ভাইরা, তাহলে সেই ইমানদারের ঘরের ছেলে হয়ে আমরা যদি আমার রাসূলুল্লাহর পক্ষবাদী না নিয়ে মরতে পারি, আল্লাহর পক্ষবাদী না নিয়ে যদি মরতে পারি, তাহলে আপনারা তৈরি থাকুন আমার রাসূল যে জাহান্নাম সম্পর্কে অবগত করিয়েছিলেন হতে পারে সেই জাহান্নামের খোরাক আল্লাহ আমাদেরকে করাবে। আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে ওই কঠিন জাহান্নামের খোরাক থেকে আমাদের ঘরে আল্লাহ যেন হেফাজত করেন। একবার জোরে বলুন আমিন, একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন? আমার রাসূলুল্লাহ বারবার সাহাবাদেরকে স্মরণ করিয়েছিলেন, বাবা সাহাবারা আমি গিয়েছি, আমি জাহান্নাম পরিদর্শন করেছি, আমি জান্নাত পরিদর্শন করেছি, আমি আল্লাহর আরশে গিয়েছি, আল্লাহর সঙ্গে দেখাও করেছি, কিন্তু আমি দেখেছি জাহান্নামের ভাগ বেশি। জাহান্নামে যারা জ্বলছে, জাহান্নামে যারা থাকছে তাদের কঠিন শাস্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আর ওই জাহান্নামকে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ পাকের সামনে আনা হবে। ঠিক বাম দিকে এক একটা জাহান্নামের জিঞ্জির, 70,000 করে এক একটা জাহান্নামের জিঞ্জির থাকবে। এগুলো সবকে ফেরেশতারা ধরে থাকবে, জাহান্নাম গর্জন দেবে, পুরো কিয়ামতের মানুষ সবাই মিলে কম্পন শুরু করে দেবে। আল্লাহ, ইয়ে কোথায় থেকে আসছে আওয়াজ? এই আওয়াজ, গভীর আওয়াজ কোথায় থেকে আসছে? সবাই পরেশান হয়ে থাকবে, এক একবার গর্জন মারবে। নবী আমার সেই জাহান্নামের সব টোটাল জাহান্নামের সমস্ত কথাগুলোকে সাহাবাদের কাছে পেশ করেছিলেন। খোদার কসম সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যা বলেছেন তার উদ্ধেও করব না, তার কমও করব না, আপনি যা বলেছেন সেটার উপরে আমি থাকব। আল্লাহর নবী সমস্ত সাহাবাদের সামনে ওই সমস্ত সাহাবাদেরকে বলে দিয়েছিলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তোমরা যখন আল্লাহর নবীকে বিশ্বাস করে ফেলেছো, আল্লাহকে বিশ্বাস করে ফেলেছো, তখন তোমরা শুনে রেখে দাও আল্লাহ তোমাদের, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তোমাদের উপরে রাজি হয়েছে, শুধু নয় আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার বাপ ভাইরা, আমরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাবো না কিন্তু জান্নাতের বাগান পাবো। কথা শুনছেন না? আমরা জান্নাতের সার্টিফিকেট পাবো না কিন্তু জান্নাতের রাস্তা পাবো। কথা শুনছেন না? আজকের এই যে ইমানি মজলিস সেটা জান্নাতের বাগান নয়। আমরা জান্নাতের সার্টিফিকেট পাবো না কিন্তু আমরা মদিনায় গেলে একটা জান্নাতে বসে দুরাকাত নামাজ, দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়তে পারবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দারে ওদেরকে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। ওরে আমার বান্দা, তোরা যদি তোদের সামান্য 20 বছরের জীবনে, 30 বছরের জীবনে যদি তোরা 5টা বছর আমি আল্লাহ আর আমার রসুলকে যদি প্রেম করে মরতে পারিস, তোদের হাল পরিবারকে যদি ওই রাস্তায় দেখাতে পারিস, আমি আল্লাহ বলছি আমার রাসূলুল্লাহর সাথে করে তোদেরকে জান্নাতে দেব। আমার রাসূলুল্লাহর সাথে হয়ে আমরা জান্নাতে যেতে চাই না, চাই না? বলুন যাব ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আরে তারা তো দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমরা আমার রাসূলের সাথে জান্নাতে যাব। কেন? আমাদের মৃত্যুর পরে আল্লাহর নবীর সাথে আমাদের দেখা হবে, আর আল্লাহর নবী অবশ্যই উম্মতকে কোলে নেবে, আপন করে নেবে, আর আমাকে যখনই আমার রাসূল আপন করে নেবে তখন আল্লাহ কোন মখলুক দিয়ে আপনাকে ধ্বংস করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সর্বপ্রথম স্টেপ হলো কবর। ওই কবরেতে যখন আল্লাহ নবী আপনার সাজি হয়ে গেছে, আপনি মনে করবেন প্রথম স্টেপেই আমি জান্নাতের রাস্তা খুঁয়ে গিয়েছি।
জান্নাতে যাওয়ার সুসংবাদ আমি পেয়ে গেছি ভাই কথা আমার শুনছেন তো এই কথার উপরে আমল করব তো বলুন ইনশাআল্লাহ কথার উপরে আমল করব তো বলুন ইনশাআল্লাহ ভাই অনেকক্ষণ আপনারা বসে আছেন আমার ইচ্ছা হচ্ছে একটু আল্লাহর নবীর উপরে সালাম পেশ করব হবে সকলে মহব্বতে একটু দাঁড়িয়ে পড়েন ইয়া নবী সালাম মাইকটা খুলে দিয়েছি থাক থাক মাইক সকলে একটু গায়ে গায়ে সরে আসেন মাশাআল্লাহ একটু পুরো ঠান্ডার সময় একটু গায়ে গায়ে সরে আসেন হ্যাঁ গাটাও গরম হবে আর শয়তানও আপনাদের থেকে দূরে সরে যাবে এটা আমার নিজের তৈরি করা কথা নয় আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে ঘোষণা দিয়েছে মহব্বত তৈরি হবে এসব ইমানি মজলিসে আমরা অনেক দূরে দূরে সব থাকি একটা ভাই আরেকটা ভাইয়ের সঙ্গে প্রায় দীর্ঘ 5 বছর কথা হয় না ইমানি মজলিসে হঠাৎ করে সেও বসেছে আপনিও বসেছেন ওয়াজ শোনার খুব তাড়া আপনার ওয়াজ শুনেই যাচ্ছেন আপনার ভাই বসে আছে আপনি কিন্তু সে খবর জানেন না এই ইমানি মজলিসে একই সাথে আপনারা উঠলেন সালাম দেবে আপনারা উঠছেন সালাম দেবেন যখনই উঠে দেখলেন আমার ভাই আমার পাশে বসে আছে এই রে তার সাথে 5 বছর কথা নেই সেও মুচকি হাসলো আমিও মুচকি হাসলাম এই ইমানি মজলিসের ওসিলা করে আমরা দুজনে চিনতে পারলাম দুজনে ভাই ভাই আমরা মিলে যেতে পারলাম জোরে বলুন সুবহানাল্লাহ একটু কাছে কাছে থাকা মহব্বত বাড়বে কুল্লু মুসলিমিন ইখওয়াতুন আমরা সবাই মুসলমান ইমানি বান্দা কি কথা ঠিক না ভুল আমরা সবাই ইমানদার আমরা ইমানি বান্দা কুল্লু মুসলিমিন ইখওয়াতুন সবাই আমরা ভাই ভাই কথা তাই তো নাকি হ্যাঁ এই রকম যদি মিলেমিশে থাকতে পারি এটাও একটা প্ল্যাটফর্ম এই ভালোবাসার এই ইমানি মজলিসটাও একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমরা যদি টিকে থাকতে পারি কোন শক্তি আপনাদেরকে ধ্বংস করতে পারবে না কথা শুনছেন না কোন শক্তি আপনাদেরকে ধ্বংস করতে পারবে না আগামীতে যদি আপনার বিরুদ্ধে যদি অন্য কেউ আমি কারো দল মতের কথা বলতে আসিনি অন্য কেউ যদি আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য আসে এই ইমানি প্ল্যাটফর্মে যেমন সব দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন এই রকম যদি আমরা ইমানদার একই সাথে থাকতে পারি কোন দিন কোন শক্তি আমাদেরকে হেলাতে পারবে না কেন আমরা সেই রসূলুল্লাহর অনুসারী আমরা সেই আল্লাহকে প্রেম করি যে আল্লাহ উহুদের ময়দানেও আল্লাহ খন্দকের ময়দানেও আল্লাহ সিফফিনের ময়দানেও আল্লাহ কারবারার ময়দানেও আল্লাহ সেই আল্লাহর পক্ষ যারা নিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছে বলুন সুবহানাল্লাহ শুধু জান্নাতি নয় দুনিয়ার জমিনে আল্লাহ তাদের উপরে মদদ দিয়েছে সাহায্য করেছে আল্লাহর সাহায্য যদি নিতে চান তাহলে এই রকম সবাই এক হয়ে মিলেমিশে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে থাকবেন বলুন ইনশাআল্লাহ আমার রাসূলুল্লাহর একটা ওষুধ বলে দেবো ওষুধ প্রত্যেকটা জলসায় আমি বলি আপনাদের জলসায় আমার হাবিবের একটা ওষুধ বলে দিচ্ছি কি জানেন আল্লাহর নবী সাহাবাদেরকে সর্বপ্রথম বলেছিলেন বাবা সাহাবারা তোমাদের ভিতরে মিল মহব্বত রাখতে গেলে একটা ওষুধ দিচ্ছি কি ইয়া আইয়ুহান নাস এটা সমস্ত মানুষের জন্য আল্লাহর নবী ঘোষণা করেছিলেন আফসুস সালাম তোমরা প্রত্যেকে যদি মিলেমিশে থাকতে চাও আমি হাবিব বলছি তোমাদের মধ্যে একটা সালাম বিনিময় করো আমরা সালাম দিই সালাম কি করি বলতো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আবার কেউ কেউ বলেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অবশ্যই বলা ভালো তবে বলবেন কিন্তু আজকাল আমরা এমন নিজেকে নিজে বড় মনে করি বা যাই বল অহংকার মনে করি এমন আমাদের ভিতরে একটা মনোভাব এসেছে নিজের ভাই পাশ দিয়ে চলে যায় বড় ভাই আমি ছোট হয়ে আমি সালাম দিতে পারি না আমার পাশ দিয়ে আমার বাপ দাড়িওয়ালা টুপিওয়ালা পাঁচক্ত নামাজ পড়ে আমি তার ছেলে আমি তার কলিজার টুকরা পাশ দিয়ে চলে যাচ্ছি আমার লজ্জা লাগছে এই আব্বাজি যাচ্ছে সরে যাই ওটাই কি বলে নাকি আরে ভাই সালামটা দাও এটা হক আর আব্বা যদি সন্তানকে দেখতে পায় অবশ্যই বাপও সন্তানকে সালাম দেবে এটা আমার রসুল বলেছে যদি পরস্পরে এটা করে নিতে পারো তোমাদের কাছে কোনোদিন শয়তান আসতে পারে না শয়তানের কোনো তাবিজও তোমাদের কাজে লাগবে না ইনশাআল্লাহ আমরা এই আমলটা করব ধরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আসেন একটু মহব্বত ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম
কঠিন হাসো ওরে দিন কি আসে মোদে এ কপালে গুনাহগার উম্মত হাত আপনার লইবে সঙ্গে এ মাসরে ইয়া নবী সালামু طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله آهدا سلام يا حبيب سلام يا نبينا مو بيا يا رسولنا مو بيار عرش بر حقنين افقار سجب غمبر خير خمار يا نبي سلام সকলে গায়ে গা ঠেকিয়ে বসেন মহব্বতে সকলে বসেন ইয়া রব দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছো বুকের দিরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছো বুকের দিরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকুর তার করি আদা এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় পৃথিবীর দিকে দিকে বজুদ হৃদে তোমার গীতে তৌফিক তুম
তোমার নিয়ামত বেসুমার তৌফিক তোমার নিয়ামত বেসুমার তৌফিক তোমার নিয়ামত বেসুমার পেনুয়ে পড়ে মন সেজদা এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় হেদায়ার পথে পথে জীবন সমুন চলতে আমায় তুমি করো কবুল জোরে বলুন আমিন আর একটু জোরে হবে না আমিন হেদায়ার পথে পথে জীবন সমুন চলতে আমায় তুমি করো কবুল তৌফিক তোমার নিয়ামত বেসুমার তৌফিক তোমার নিয়ামত বেসুমার পরে পরে মন সেজদা এত ভালোবাসি কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله بولم سقل صلى الله عليه وسلم أمار باب بھائرا أمرا جي آشاني ایسی چھی اللہ باق آما در سقل راشا کے جنب پنو پر دین بولن اللہم آمین پیتی بھی جمین جمن اللہ پاٹھیے چھے সেই আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন তার জন্য আমরা সর্বদা সবসময় আল্লাহর কাছে দোয়া চাইব কি গো চাইব না আমরা সবসময় যেন হিদিনা সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে পারি এক নম্বরে আমার রসুল বললেন তোমাদের হাতিয়ার হলো নামাজ তার পরের হাতিয়ার হলো দোয়া যখন তোমরা কোনো কাজ করো আল্লাহর আদালতে মামলা দাও আল্লাহর কাছে সাহায্য চাও সেজদা দিয়ে সাহায্য চাও দ্বিতীয় নম্বর হলো আমার হাবিব বললেন কোন জায়গায় বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়েছো আল্লাহর কাছে একটু সাহায্য চাও দুটো হাত তুলে ওগো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি অন্যায় করেছি তবে এখন বিপদের মধ্যে পড়েছি আল্লাহ আমাকে মাফ করে আমাকে সাহায্য করুন মদদ করুন আজ কিছু কিছু মানুষ আছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাওয়া হয় এই দোয়াও চাইতে অনেকে মানা করে ঠিক না ভুল বলছি অনেকে মানা করে কেন সাহায্য চাইবে কিসের জন্য নামাজই তো পড়ছি বেশ ওতেই তো হয়ে গেল ভাই আল্লাহ শুধু পৃথিবীর জমিনে কাজ কারবার ব্যবসা বাণিজ্য করার জন্য শুধু হাত দিয়েছে আরে যখন বড় বড় মুসিবতের মধ্যে পড়ি তখন মানুষের কাছে ভিক্ষা চাইতে যাই না কারোর সুগার ডায়াবেটিস হয়েছে কিডনি খারাপ হয়ে গেছে কারোর ব্রেন স্ট্রোক হয়ে গেছে অচল ছেলে পুলে কেউ নেই কে ভিক্ষা চাইতে যাচ্ছে তার ঘরেরই বিবি গিয়ে বড় বড় বাড়ির কাছে গিয়ে বলছে বাড়িওয়ালা একটু সাহায্য করো জানো আগামী কালকের এই রকম হয়েছে ডাক্তার বলেছে প্রায় 4 লক্ষ টাকা লাগবে কোথায় পাবো আমার তো ছেলে পুলে কেউ নেই একটু সাহায্য করো বাবা আমার নবী বলেছে আমার জুতোর ফিতে ছিঁড়ে গেল আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি আল্লাহর নবীর কোন সমস্যা হয়েছে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দেখিয়ে দিয়েছে আমার রসুল আর সাহায্য কেমন চাইতে হবে আল্লাহর নবী সেটাও দেখিয়ে দিয়েছে তাই আল্লাহর নবী যখন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য ধাবিত করেছে তার উম্মতরা আল্লাহর কাছে সাহায্য চাওয়া থেকে কেন বঞ্চিত হচ্ছে কথা শুনছেন না আমার আল্লাহর কাছে সাহায্য চাওয়া থেকে কেন বঞ্চিত হচ্ছে যদি আপনার রোগ হয় রোগটা কে দেয় ভাই বলুন না কে দেয় এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু রয়েছে সব কার দেওয়া নেয়ামত ভাই পৃথিবীর কোন ডাক্তার তৈরি করেছে একটা মাছির মতো মাছি কেউ তৈরি করতে পারেনি
একটা মাথার মতো মাথা কেউ তৈরি করতে পারে না একটা চোখের মতো চোখ তৈরি করতে পারে না কারোর হিম্মত নেই কারোর তাকত নেই কেউ বুক ফুলিয়ে এসে বলতে পারবে না হ্যাঁ যা কিছু শিক্ষা করেছে সব দুনিয়ায় শিক্ষা এই দুনিয়ায় শিক্ষাই এই দুনিয়া তোমার কাজে লাগবে নবী বললেন এই চোখ এই হাত এই জবান এই পা যা কিছু আল্লাহ দিয়েছে এই শিক্ষাগুলোকে অনুভব করে তোমরা যদি আল্লাহর কাছে সেজদা দিতে পারো ওই শিক্ষাটা হলো আসল ওই সেজদাটা হলো আসল আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে যায় আপনাদের অসুবিধা হচ্ছে হ্যাঁ কোনো কষ্ট হচ্ছে না তো তাহলে যা কিছু দেখছেন সব কার তৈরি করা ভাই কার তৈরি করা আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি যখন কিসের এত অহংকার কিসের এত তাকব্বুর কথা শুনছেন না উনি যাচ্ছেন একটু কাজে এক্ষুনি চলে আসবেন ঘাবড়ানোর কোনো দরকার নেই চিন্তা করার কোনো দরকার নেই আমাকে বলেছেন আমি যাচ্ছি এক্ষুনি চলে আসবো বাবেরা নজওয়ানেরা তরুণেরা আপনারা শুনেন আল্লাহ যখন সবকিছু সৃষ্টি করেছেন তখন আমাকে উচিত হবে ইমান 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 ইমানটা হলো আল্লাহ আল্লাহ নবীকে প্রেম করা ইমান সম্পর্কে আমার নবী পাক জানিয়ে দিলেন যাদের ভিতরে দুনিয়াদারি ঢুকে যাবে আল্লাহর ভয় থাকবে না আল্লাহর নবীকেও তারা চিনতে পারবে না ইমান সম্পর্কে আমার নবী সাহাবাদের অবগত করে দিলে এ সাহাবারা তোমাদের ভিতরে ইমান থাকবে তোমরা তোমাদের জীবনের মধ্যে একটা মস্ত বড় কাজের মধ্যে লিপ্ত হবে আল্লাহ নবী আমার জানিয়ে দিলে বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে শিক্ষা দিচ্ছি বাবা আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বলে দেন অবশ্যই আপনার কথাকে ফেলবো না অবশ্যই আপনার কথাটাকে মানবো এ যুবক তরুণীরা আল্লাহ নবী সেই সময় বলতে লাগলো বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি নবী তোমাদেরকে বলছি ইমান মানে বলো আল্লাহ আল্লাহ রসুলকে প্রেম করা ভালোবাসা তোমার অন্তরে প্রেম থাকবে তখন তোমার অন্তরে ভয় থাকবে যখন যখন তোমার অন্তরে ভয় কাজ করবে অহংকার থাকবে না তখন মানুষটাকে যখন গোসল দেওয়া হয় সে মুসলমান ইমানদার ব্যক্তি ওই মানুষটার গোসল দেওয়াতে তোমরা শরীক হও বেশি বেশি করে তোমরা কি দাঁড়াও ওই মানুষটাকে সহযোগিতা করো তোমরাও গোসল দেওয়ার কাজে লেগে যাও তোমরাও সহযোগিতা করো না যদি কাজে লাগে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তরুণেরা এতে করে আমার নবী সাহাবাদের বলতে লাগলে এতে করে তোমাদের অহংকার কোনোদিন আসবে না এতে করে তোমাদের শয়তান কোনোদিন গ্রাস করতে পারবে না যার ভিতরে ভয় থাকবে চার ভিতরে থাকবে ইমান ও তার ভিতরে থাকবে কি গো বাপেরা আজকের 100% এর মধ্যে 25% আল্লাহকে ভালোবাসে শুধু নয় ভয়ও করে কথা ঠিক না ভুল বলছি 75% মানুষ অহংকারীর উপরে চলে গেছে আপনি ক্যালকুলেশন করে দেখুন আপনার গ্রামে অনেক মানুষ পাওয়া যাবে অহংকার তাকাব্বুর রিয়ার মধ্যে চলছে নেই টাকার গরম নেই সন্তান সন্তান অনেক হয়েছে আল্লাহ দিয়েছে বেটা ছেলে তার গরম আর নেই কোনো না কোনো দিক থেকে আমি আর খুলছি না শুধু বুঝলেন কথা শুনছেন না অনেক মানুষ এই রকম দিয়ে বা কারো চারটে দোকান বা কারোর বড় একটা হোটেল আছে আল্লাহ ব্যবসায় উন্নতি দিচ্ছে তার একটা গরম কিছু না কিছু গরম এই গরম কিন্তু আল্লাহ বলেছে আমি সহ্য করব না কেন বান্দা তোদের থেকে আমি আল্লাহ ওয়াল কাহার ইয়া কাহারু আমি আল্লাহ তোদের থেকে আরো গরম কথা শুনছেন না আল্লাহ আপনার আমার থেকে আরো গরম
বান্দা তুই যখন গরম দেখাবি আমি আল্লাহ তোকে নরম করে দেখিয়ে দেব কথা ঠিক না ভুল বলছি তুমি যখন গরম দেখাবে আমি আল্লাহ আমিও তোমাকে নরম করে দেখিয়ে দেব কেমন কোটি টাকার মালিককে আল্লাহ হ্যান্ডিক্যাপ করে বসিয়ে রেখেছেন না রাখেন ইতিহাসে অনেক দেখা গিয়েছে কোটি টাকার মালিককে আল্লাহ এমন একটা চোখে রোগ দিয়েছে যে দুটো চোখ তার অপারেশন করে বেকার হয়ে গেছে ওই দুটো চোখ তার অচল করে দিয়েছে দেখতে পায় না আল্লাহ বলছে বান্দা ফিরে আয় যুবকেরা তরুণেরা বাড়া ও আমার নবী পাকে পেবি কেনা আল্লাহ নবী আমার বলতে লাগলেন বাবা অহংকার করো না আমি নবী জানিয়ে দিলাম অহংকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না এ যুবকেরা তরুণেরা ও আমার নবী প্রেমিকেরা শুনেন আল্লাহ নবী আমার সেই সময় বললেন বাবা সাহাবারা শোনো শোনো তোমরা যখন মানুষদের মৃত্যু হয়ে যায় যখন মানুষদের গোসল দেওয়ানো হয় ওই গোসল দেওয়ানো ব্যক্তিদের কাছে তোমরা গিয়ে দাঁড়াও না যদি তোমরা গোসল দিতে পারো দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখো আল্লাহ নবী আমার বললেন তোমাদের ভিতরে অহংকার কোনোদিন আসবে না তোমরা তখন ভয়ে কম্পন আসবে আজকে অধিকাংশ মানুষ গোসল যখন দেওয়ানো হয় ওই গোসলের সময় কেউ আমরা থাকি না কেউ দেখতেও যাই না গোসল তো দূরের কথা অনেক মুসলমান ভাইয়ের উপরে হিংসা করে জানাজা নামাজ পর্যন্ত পড়তে যাই না এ যুবকেরা শুনে রেখে না আল্লাহ নবী আমার নিষেধ করেছে না না তোমাদের অন্তরে শয়তানের ধোকা থেকে বাঁচতে গেলে তোমাদের অন্তরে ইমান নামক নিয়ামতটা রাখতে গেলে তোমাদের অন্তরে মোহাম্মদ রসুলের প্রেমটাকে রাখতে গেলে নবী তোমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা যত বুর্দা ব্যক্তিরা ইন্তেকাল হবে তাদের গোসলে গিয়ে শরীক হয়ে যাও তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আল্লাহ নবী আবার দ্বিতীয় নম্বরে বলতে লাগলেন ও বাবা সাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম দ্বিতীয় নম্বরটা কি দ্বিতীয় নম্বর হলো বাবা সাবারা তোমাদের মুসলমান ভাই যদি কেউ ইন্তেকাল করে ওই মুসলমান ভাইয়ের জানাজা নামাজে তোমরা অবশ্যই শরীক হয়ে যাবে জানাজারের নামাজে তোমরা বেশি বেশি করে শরীক হবে কেন জানাজারের নামাজে যত বেশি করে শরীক হবে আমার রসুল বললেন সহিহ বুখারীর হাদিস আল্লাহর নবী বললেন যদি কেউ জানাজারের নামাজ পড়ে এক ওহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তার নামে আমলে দিয়ে দেয় অনেকে জানাজারের নামাজ পড়ে হু হু করে চলে আসে মাটি দেয় না আল্লাহর নবী বললেন বাবা খবরদার ওই কাজটা করো না ভাইয়ের জানাজারের নামাজটা পড়ে নিয়ে মাটিটা দিতে যাবে কেউ যদি মাটি দেয় ওহুদ পাহাড় শুধু একটা নয় দুটো ওহুদ পাহাড় যদি এক জায়গায় করা হয় যতটা বড় হয় ওই রকম অতটা বড় অতটা যোগ্যপূর্ণ সওয়াব দুই ওহুদ পরিমাণ সওয়াব আল্লাহ সেই ইমানদার ব্যক্তির নামে আমলে দিয়ে দেয় তাহলে জানাজার আর মাটি দিলে তিন ওহুদ পরিমাণ সওয়াব আল্লাহ দান করে আপনারা অনেকে জানাজারে নামাজ পড়ে চলে যান মাটি দিতে যান না কেন ভাই মুসলমান খরি ছিলি মেরা বারা নজওয়ানিরা এ নজওয়ান যুবকেরা ও আমার নবী প্রেমিকেরা আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন খবরদার মাটি দেবে মাটি দেবে কেন মাটিটা দিলে উপকার কি আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন যখন তোমরা মাটি দিতে যাও ওই মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়তে হয় যুবক শুনে রেখে দাও ওই দোয়াটা অনেকে জানে না ইমানদার বলে দাবি করে যুবক শুনে রেখে দাও সেই দিনে আবার বলতে হয় ইমাম সাহেব তুমি একটুখানি বলে দেন এমন করে ইমাম হুজুররা বলতে থাকে সবাই মিলে মাটি দিতে থাকে আমার এখানে একটা প্রশ্ন আজকে ইমানদার ঘরে বাচ্চা হলাম ছেলে হলাম আমরা একবার চিন্তা করলাম না আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন বাবারা নামাজ তোমরা যখন পড়বে নামাজের পড়া
করার আগে তোমরা জানকারি করো নামাজের নিয়তটা কেমন ভাবে বাঁধতে হয় আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন যখন তোমরা কুলিমার হামিদা এমন করে যখন তোমরা রুকু করবে রুকুতে কি পড়তে হয় এটাও তোমরা জানার চেষ্টা করো রুকু থেকে দাঁড়িয়ে কি বলতে হয় জানার চেষ্টা করো সেজদায় যখন যাবে সেজদায় গিয়ে কি পড়তে হয় এটাও তোমরা জানার চেষ্টা করো আজ আমরা ইমানদার মুত্তাকি বলে দাবি করি জুমার দিনে নামাজ পড়তে যায় কিছুই জানি না কিছুই জানি না অধিকাংশ মানুষ রয়েছে যদি তোমাদেরকে বলা হয় প্রথম কালেমা তৈয়াব তৈয়াব মানে কি বলো তৈয়াব মানে কেউ জানে না প্রথম কালেমা কি বলো ওই কালেমা অনেক মানুষ জানে না যুবক যে কথা বলছিলাম আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন যখন তোমরা মাটি দিতে যাবে মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়বে কি মিনহা খলকনাকুম এর মানেটাও আমাদের জানতে হবে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা খলকনাকুম মানে আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মাটি দিয়ে তৈরি করেছেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই মাটিতে তোমাকে দাফন করে দেওয়া হচ্ছে যখন দু হাতে দিয়ে বাসিয়ে ফু মারবে ওই ফু বক্তৃতাটা দেওয়া হয় ওটাই কিন্তু জান ভরে যায় হ্যাঁ আল্লাহ কি কথা বলছে আল্লাহ আল্লাহ গো এইরকম তো মরতে হবে আল্লাহ মৃত্যুর আগে যেন আমার প্রতি আপনি খুশি হয়ে যান এইরকম অনেক মানুষ আশা করে ফেলে কেন তার ভিতরে একটা ভয় কাজ করছে যে আমার সামনে একটা মাইয়াত রয়েছে আমার সামনে একটা মাইয়াত তার জানাজার নামাজ আমি পড়তে এসেছি আগাতে হয়তো আমার জানাজার নামাজ এরা পড়তে আসবে আগামী কাল হয়তো আমি এই খাটিয়ার উপরে উঠতে পারি এই গাড়ির উপরে আমি হয়তো উঠতে পারি কি গো হতে পারে না পারে না কথা বলুন না বাপ আল্লাহর নবী বলছেন যে মানুষ তার অহংকার তাকাব্বুর দূর করতে চায় সে যেন একটা মৃত মানুষের কাছে গিয়ে দাঁড়ায় কসম খোদার তার অন্তরে কোনো দিন অহংকার থাকবে না মুছে পরিষ্কার হয়ে যাবে শেষ হয়ে যাবে কেন সে একটাই চিন্তা করবে আহারে আমারও নিঃশ্বাস ছিল এই ভাইয়েরও নিঃশ্বাস ছিল আমারও নিঃশ্বাস ছিল আমার বাপেরও নিঃশ্বাস ছিল আজকের বাপটা চলে গেল যখন আমি যে নিঃশ্বাস নিচ্ছি আমারও নিঃশ্বাসটা কোন দিন বন্ধ হয়ে যাবে এটাই আমার আসল পরিচয় তাই আমার ভাই চলে গেছে আমার বাপ চলে গেছে আমার দাদা চলে গেছে আমাকেও চলে যেতে হবে শয়তান আপনার কাছে আসতে পারবে না তাই নবী বললেন তোমরা ওই সমস্ত মৃত ব্যক্তির গোসল দেওয়ার সময় তোমরা শরীক হও মুর্দা তোমাদের এই অন্তরটাকে কি আল্লাহ পাক নরম করে দেবে আহ জোরে বলুন না সুবহানাল্লাহ মন অটোমেটিক গলে যাবে মোম যেমন ধরালে আগুন ধরালে কি হয় অটোমেটিক গলে যায় বড় হাতে করে রাখতে পারবেন না অটোমেটিক গলে পড়ে যায় সেই রকম মৃত ব্যক্তির সামনে গেলে মন অটোমেটিক গলে যায় আর দ্বিতীয় নম্বরে কি বললেন যে তোমরা জানাজার নামাজে বেশি বেশি করে শরীক হও কথা শুনছেন না বাপ আজকের অধিকাংশ মানুষ আমরা হিংসা করি বিদ্বেষ করি জানাজার নামাজে যেতে চাই না না তবে জানাজারের নামাজ হচ্ছে ফরজে কিফায়া জানাজারের নামাজ যদি তিনজন এই গ্রামের পক্ষ থেকে শরীক হয় জানাজারের নামাজ হয়ে যাবে কিন্তু অনেকে আল্লাহর পবিত্র হুকুম ছেড়ে দিচ্ছে আল্লাহর পবিত্র হুকুম হচ্ছে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ শুনছেন না আমরা জোহরের পরে জানাজার বলি আসরের পরে জানাজার বলি মগরিবের পরে জানাজার বলি কথা ঠিক না ভুল বলছি তাহলে যদি আমরা বলি আমাদের উচিত হবে যে জানাজারের নামাজে
1000 2000 ওই মানুষটা না হয়ে যদি আসরের নামাজটা 1000 2000 জামাতে যদি পড়ে নিতে পারতাম তাহলে আমাদের ফরজ আদায় হয়ে যেত আর জানাজার ফরজে কিফায়াও আদায় হয়ে যেত এই দুই আদায়েতে আল্লাহ আমাদের উপরে রাজিও হয়ে যেতে পারত কথা শুনছেন আমরা শুধু জানাজার নামাজকে শরীক হই হাজার হাজার লোক কথায় অনেকজন বলে জানাজার নামাজে প্রচুর লোক হয়েছে মনে হয় জান্নাতি ব্যক্তি আল্লাহর ফেরেশতারা নেমে কথায় কথায় সব আলোচনা করি আমরা ভাই তার আগে কিন্তু আমাদের উচিত ছিল যে আসরের ফরজ নামাজটা পড়া আপনারা জানা আছে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ কি তাই তো নাকি ঈদুল ফিতরে কি নামাজ পড়েন ফরজ কি ওয়াজিব এই ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ পড়তে যাওয়ার আগে আপনাকে কি পড়তে হবে জানেন ফজরের দুরাকাত ফরজ নামাজ পড়ে নিতে হবে ফজরের আগে দুরাকাত সুন্নাতে মুয়াক্কাদা এটাও আপনাকে আদায় করতে হবে অনেকে জানে না ফজরের নামাজ পড়ে নে ঘুম থেকে উঠলো মাইকে ইমাম সাহেব হুজুর এলান করছে মুয়াজ্জিন হুজুর এলান করছে আর জামাতের 5 মিনিট সময় আছে তাড়াতাড়ি করে ডুব মেরে নিয়ে তাড়াতাড়ি করে উঠে নিয়ে ঈদগায় হাজির আবার অনেকে পিছন থেকে আওয়াজ দিয়ে বলে দাঁড়া নামাজটা দাঁড় করাও আমি যাই একটু তাড়াতাড়ি এসে গিয়েছি আর 5টা মিনিট অপেক্ষা করো অনেকে এরকম বলে কেন ভাই আপনি জানেন না আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে আপনার ওই সুন্দর বিছানা থেকে তাড়াতাড়ি করে সব আপনার পরিবারই তাড়িয়ে দেবে আপনার এটা জানা নেই আপনি কিসের আশায় এখনো শুয়ে আছেন কিসের জন্য শুয়ে আছেন আপনার জানা নেই যে ঘরে এসি লাগানো আছে খাট লাগানো আছে গদি লাগানো আছে আরামসে রাতভর শুয়েছেন আর ওই রাত্রিতে আপনার মৃত্যু হয়েছে আপনার ছেলে আপনার বিবি তারাই পা ধরে তারাই মাথা ধরে সব তাড়াতাড়ি করে লাফিয়ে দেবে লাভা এ তো মাইয়াত হয়ে গেছে এ লাশ হয়ে গেছে এ বিছানার উপরে 3 দিন থাকলে লাশ পচে যাবে আপনি এটা জানা নেই আল্লাহর হুকুম সেখানে আদায়ের জন্য ইমাম সাহেব হুজুর মুয়াজ্জিন হুজুর বারবার এলান করছে চলে এসো 5 মিনিট সময় বাকি আছে তোমরা ওঘরে ঘুমিয়েছো আল্লাহ নবী বললেন বাবা পৃথিবীর জমিনে ঘুমটা কম করো যদি ঘুম কম করতে পারো কবরে আবাদান আবাদা তোমাদেরকে ঘুম আমি ঘুম পড়িয়ে দেবে বলুন না সুবহানাল্লাহ আরামের ঘুম ঘুমাবে সেই কিতাবের মধ্যে এসেছে যে মাইয়াতটাকে ইমানদার মাইয়াতটাকে আল্লাহ সওয়াল জবাব করানোর পরে আল্লাহ নবীকে চিনিয়ে দেওয়ার পরে ওই ইমানদার বান্দাকে বলা হবে তুমি ঘুমাও যখন ইমানদার বান্দা ঘুমাবে কত বছর পরে কিয়ামত হবে কেউ জানে না ইসরাফিল সালাম যখন বাঁশিটা ফুঁক দেবে ওই মাইয়াতটা তখন উঠে বলবে কে আমাকে ঘুম থেকে জাগালো মাইয়াতটা কি বলবে কে আমাকে ঘুম থেকে জাগালো আমি তো আরামের ঘুম ঘুমাচ্ছিলাম দরমিয়া কে উঠতে বলল আমি তো এখনো ঘুম থেকে আরেকটা কটুয়া দিতে পারিনি তার মানে আমি কাত হয়ে শুয়েছিলাম আরেকটা কাত হতে পারিনি এতটুকু সময় হয় না আমাকে জেগিয়ে দিয়েছে কে আল্লাহ যেন ওই রকম ইমানদার আমাদেরকে বানিয়ে মৃত্যু দান করেন বলুন আমিন বাবা অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে অনেক রহস্য করে 5 ওয়াক্ত নামাজ পড়ে রহস্য করে রহস্য করো না তবে হ্যাঁ অনেকে রহস্য করে এই জন্য যে ওই লোকটা নামাজ পড়ে আবার হারাম খায় ওই লোকটা নামাজ পড়ে আবার চুরি করে ওই লোকটা নামাজ পড়ে আবার গাল পাড়ে ওই জন্য রহস্য করে না ওই রকম নামাজি হতে যাবেন না নামাজ পড়েন নি আলাদা কথা যখন ধরেছেন ধরার পরে পক্ষান্তরে পক্ষান্তরে শরীয়তের এক একটা তিল হিসেবে আপনাকে আমল করতে হবে যেটা ছাড়তে বলেছে আমার হাবিব ছেড়ে দিতে হবে যেটা ধরতে বলেছে আমার হাবিব সেটা ধরতে হবে কথা শুনছেন না বাপ আল্লাহ পাক যারা আমাদেরকে কবুল করে নেন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন সময়ের দিকে লক্ষ্য করে দোয়া করতে গেলে অনেক সময় হয়ে যাবে আমার বাপ ভাইরা বিক্ষিপ্তভাবে অনেক কিছু আলোচনা করলাম ভালোভাবে গুছিয়ে বলতে পারলাম না বলার নাম ইসলাম নয় মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান আমরা সকলে মানব বলুন ইনশাআল্লাহ আরেকটু জোরে হবে না ইনশাআল্লাহ আমরা যে মেনে নিলাম আমার আল্লাহ খুশি হয়ে গেছে যে বান্দা তোমরা দুনিয়ায় যখন আমাকে খুশি করার জন্য মেনে নিয়েছো আমি আল্লাহ ও আরশে ফয়সলা করে ফেলেছি আমি আল্লাহ ও ফেরেশতাদেরকে সাক্ষ্য দিয়ে ফয়সলা করে ফেলেছি ওই বান্দাদের প্রতি আমি খুশি তাদেরকে নাজাত করে দিলাম বাপেরা যারা বসে আছে দাঁড়িয়ে আছেন বসুন এবার দোয়া হবে সকলে ধীর স্থির ভাবে বসে যান তাবারুকের ব্যবস্থা আছে তাবারুক নিয়ে সবাই যাবেন ইমাম সাহেব হুজুর কি বলছেন একটু শুনুন আসসালামু আলাইকুম কমিটির ছেলেরা তোমরা সমস্ত আমাদের যারা আজকের এই জলসায় উপস্থিত হয়েছেন প্রত্যেককে তাবারুকের ব্যবস্থা দিয়ে দেন কোলে কোলে দিয়ে দেন এবং মা বোনিদেরকেও দিয়ে দেন কমিটির ছেলেরা
যারা আছেন তাড়াতাড়ি করে দুই ধার থেকে ধরে আর যারা আজকে জলসায় উপস্থিত আছেন যাদের কোলে হয়তো দুটো পড়ে যাবে একটা করে মাশাআল্লাহ 42 বার পবিত্র কোরআন ওয়ালমা খরম আর 32 বার 32 হাজার বার ওয়ালমা শরীফ পড়া হয়েছে বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রত্যেক বছর আপনারা করবেন আল্লাহকে খুশি করার জন্য সবাই মিলিতভাবে একটু দোয়া খায়র করবেন আল্লাহ যেন কবুল করেন আসেন একটু ইস্তেগফার করে নি পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামিউ واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم ولن اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ولن شقل لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي الكريم وعلى آله وصحابه أجمعين اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله بامرا شندا ديني بوشيشي পবিত্র কোরআনের কথা শুনেছি নবী জবানে যে হাদিস হয়েছে হাদিসের কথা শুনেছি ওলামা হযরতরা কথা বলেছেন ইমাম সাহেব হুজুররাও কথা বলেছেন আল্লাহ গ্রামবাসী সবাই মিলে এই কথাগুলো শুনেছি অঙ্গীবদ্ধ করেছি আমল করব আল্লাহ আল্লাহ দুটো হাত তুলেছি আপনার দরবারে গুনাহ বোঝাই করা গান মালিক যা অন্যায় করেছি গুনাহ করেছি জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিই ও রব্বুল আলামিন আল্লাহ অজান্তে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ কেউ জানে আপনার কাছে ভিক্ষা চাইছি মালিক আমরা গুনাহ সগীরা কবিরা যেন জানা রাতের অন্ধকার দিনে উজালাতে প্রকাশে অপ্রকাশে যা কিছু শরীরের রক্ত পতঙ্গ দিয়ে গুনাহ করে ফেলেছি আল্লাহ কেউ দেখেন আপনার চোখে কেউ আড়াল করতে পারে কিন্তু দেখেছেন ও মালিক আমাদের জীবনের তমাম গুনাহগুলোকে মাফ করে দি ও রব্বুল আলামিন আল্লাহ এই গুণ অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায় আল্লাহ গো আমরা খবরে আজাবে লিপ্ত হব আল্লাহ কঠিন দিনে আমাদের আজাব দেওয়া হবে আল্লাহ আমাদেরকে জাহান্নামী বলে ঘোষণা দেবে ও রব্বুল আলামিন আল্লাহ এই বাড়ি মজলিসে হাত দুটো আপনার দরবারে তুলেছি আল্লাহ ও গো মালিক আমাদের প্রত্যেকের উপরে আপনি রাজি হয়ে যান আল্লাহ বা আমাদের সকলের আমার মা বোন আমার ভাই আমার বাপ আল্লাহ সকলের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ বা এমন করে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে 32 হাজার বার কোরআন খলেমা খলেমা শরীফ তেলাওয়াত করা হয়েছে
42 বার পবিত্র কোরআন শরীফ খতম করা হয়েছে আল্লাহ আল্লাহ যা কিছু পড়া হয়েছে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ যা সওয়াব দান করেন আল্লাহ কোটি কোটি গুণ বাড়িয়ে দিন আমাদের সকলের নবী আমাদের সকলের নেতা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله تعالى عليه وسلم حجر الروضة آخر الصلاة موجودين